ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বোতুলপুরের জলিঠা মোড়ে। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় দুই স্কুল ছাত্রের, জখম হয়েছে আরো একজন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট আনতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে মৃত্যু হলো দুই স্কুল ছাত্রের, জখম হয়েছে আরো একজন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কতুলপুর থানার জলিঠা মোড়ে। মৃত দুই স্কুল ছাত্রের নাম রাহুল পাল এবং সমীর পাল। তাদের বাড়ি কতুলপুরের বালিঠা গ্রামের পশ্চিম পাড়ায়। জানা গেছে এদিন একটি বাইকে করে রাহুল ও সমীর সহ আরো একজন কতুলপুর নেতাজি মোড় থেকে জয়রামবাটির দিকে যাওয়ার পথে জলিঠা মোড়ের কাছে একটি টার্নিং এ দ্রুতগামী একটি ট্রাক্টরের সাথে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার ফলে ছিটকে পড়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় রাহুল ও সমীরের। গুরুতর জখম হয় সঙ্গে থাকা আরো একজন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ দুটি তারা উদ্ধার করার পাশাপাশি জখম ছাত্রকে চিকিৎসার জন্য দ্রুততার সাথে হসপিটালে পাঠানো হয়। দুর্ঘটনার সেই মুহূর্তের ভয়াবহ চিত্র ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। উল্লেখ্য, এই ঘটনায় ঘাতক গাড়ি সহ চালক পলাতক রয়েছেন। ঘটনার দায়ী হিসেবে সম্পূর্ণরূপে ট্রাক্টর চালককেই দায়ী করছেন এক প্রত্যক্ষদর্শী। আমি লেট থেকে কাজ করে আসছিলাম, ঠিক আছে। আমি যখন এসে দাঁড়ালাম সামনেটায়, ঠিক ওই মোটরসাইকেল গ্যারেজের সামনেটায়, তখন দেখলাম ভট করে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম যে ট্রাক্টরটা পুরো আপনার মানে মোটরসাইকেলটা যেদিকে বাঁ সাইডে আছে, ওনার তো পাল্টে যাচ্ছিল, বাঁ সাইডে আছে, কিন্তু ট্রাক্টরটা এসে পুরো ওনার রং সাইডে ঢুকে গেল মোটরসাইকেলের দিকে। গিয়ে এসি সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্টটা করে দিল। ছোটাস করে আওয়াজ হলো যে দুজন ব্যক্তি ছিল, ঠিক আছে, ব্যক্তি ছিল। ব্যক্তি থাকা সত্ত্বেই কী করলো না, সঙ্গে সঙ্গে দুজনই সঙ্গে সঙ্গে পড়ে যেয়ে স্পট ডেথ হয়ে গেল, পড়ে গেল, যে চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে সঙ্গে সঙ্গে মারা গেল। একজনের অবস্থা খুব গুরুতর এবং সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম স্যারের দিকে যে এখানে স্যার বাবু অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কাইন্ডলি রিপোর্ট পাঠান। সঙ্গে সঙ্গে পাঠিয়েছি, পুলিশদের যথেষ্ট সাহায্য করেছে এবং পুলিশদেরকে আমি দোষ দেবো না। ঠিক ফার্স্ট পুলিশ এখানে এসেছে। আপনি কি ছিলেন? না, ছেলেগুলোকে বাল্টাই বাড়ি, যেটা শুনলাম বাল্টাই বাড়ি, ঠিক আছে, আমার দোষ নেই, টাকাটা পুরোটাই দোষ, আমি নিজে দেখেছি সময় এবং টাকাটা ঘিতেও গিয়েছিলাম, ঘিতে পারা যায় না, কাটিয়ে নিয়ে চলে গেছে। ছিল টাকাটা লোড ছিল বলতে আপনার ইয়ে ছিল, খালি গাড়ি ছিল আর গোটা দিয়ে আলুর বস্তা মতো ছিল, আর আপনার ইয়ে ছিল কী বলে আপনার টাটাটা লাল রঙের মহেন্দ্র আর নীল রঙের ডালা দেখেছি, আমি দেখেছি, আমি নিজে দেখেছি এবং রুগীগুলোকে তুললাম, যে লাশগুলোকে তুললাম টাটা সুমোতে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমিনারুলার, ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা নীলমাঠ, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।